গোল্ডেন সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলি উত্তর নিয়ে আলোচনা করব। এই ভিডিওটিতে আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিতের বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলির উত্তর নিয়ে। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকবে, আর চ্যানেল নতুন হলে অবশ্যই পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, পরিচিতি ও অনুশীলন, গণিত অষ্টম শ্রেণী। দেখো, আমি এই ভিডিওটিতে তোমাদের শুধু সঠিক উত্তরগুলো নিয়ে আলোচনা করব, আমি অঙ্কের সমাধান করব না, কারণ ভিডিওটি বড় হয়ে যাবে। যদি তোমাদের অঙ্কের সমাধানগুলো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করবে, আমি পরবর্তী ভিডিওটিতে এসব অঙ্কের সমাধানগুলো নিয়ে আলোচনা করে নেব। তো দেখো, এখানে প্রথম অঙ্ক, এই প্রথম অঙ্কের উত্তর হয়ে যাবে, এখানে অপশন দেওয়া আছে, তার মধ্যে এটা উত্তর হবে এ নম্বরটা, ঠিক আছে। তারপর দেখো, দুই নম্বর প্রশ্নের এখানে চারটি অপশন দেওয়া আছে, তার মধ্যে এটা উত্তর হয়ে যাবে বি নম্বর 25। তারপর দেখো, তিন নম্বর প্রশ্ন, পেঁয়াজের দাম 20% বৃদ্ধি পেয়েছে, রমেনবাবু ঠিক করেছেন যে তার পরিবারের পেঁয়াজের মাসিক খরচ অপরিবর্তিত রাখবেন, তাই তিনি প্রতি মাসে পেঁয়াজের ব্যবহার শতকরা কত কমাবেন, এটা উত্তর হবে এ নম্বর 20%। তারপরে দেখো, চার নম্বর প্রশ্ন, তুমি লাল ফিতের 1/4 অংশ নিয়েছো, তোমার ভাই তোমার থেকে তোমার ফিতের 2/7 অংশ ফিতে নিয়ে নিল, তোমার আর কত অংশ ফিতে রইল। এখানে যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে অ্যান্সার আসছে না, তো এই প্রশ্নের উত্তর হবে 5/28, ঠিক আছে, তোমরা করে নেবে। চলি তারপরে প্রশ্নে, তারপর দেখো পাঁচ নম্বর প্রশ্ন, এই পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হবে, অপশন দেওয়া আছে এ 66°, বি 114°, সি 38°, এবং ডি 76°, এটা উত্তর হবে সি 38°। তারপর দেখো, ছয় নম্বর প্রশ্ন, এই ছয় নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন বি -9/2। তারপর দেখো, সাত নম্বর প্রশ্ন, একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণের পরিমাণ 135°, বহুভুজের বাহু সংখ্যা কত, এটা উত্তর হয়ে যাবে সি নম্বর 8। তারপর দেখো, আট নম্বর প্রশ্ন, একটি গাড়ি 2 ঘন্টায় 36 কিমি যায়, গাড়িটির গতিবেগ কত, এটা উত্তর হবে এ নম্বর 5 মিটার প্রতি সেকেন্ডে। তারপর দেখো, নয় নম্বর প্রশ্ন, উপরে দেওয়া স্তম্ভচিত্রে কোন দুটি ফলের 1 কিলোগ্রামের দামের পার্থক্য 60 টাকা, এটা উত্তর হবে সি নম্বর আপেল এবং আম। দেখো তারপরে, দশ নম্বর প্রশ্ন, দুই অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 9, যদি সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক x হয় তবে সংখ্যাটি কত, দেখো এখানে অপশন দেওয়া আছে, তার মধ্যে এটা উত্তর হয়ে যাবে সি নম্বর। দেখো, এগারো নম্বর প্রশ্ন, 40 সেমি দৈর্ঘ্যের একটি তারকে বর্গাকার আকৃতি দেওয়া হলো, বর্গাকার আকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফল কত, এটা উত্তর হবে বি নম্বর 100 বর্গ সেমি। দেখো, বারো নম্বর প্রশ্ন, লোকসঙ্গীতের শ্রোতার বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের অংশ, এটা উত্তর হবে এ নম্বর 1/5, ঠিক আছে। তারপর দেখো, ১৩ নম্বর প্রশ্ন, একটি আয়তক্ষেত্র এবং একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ 12 সেমি ও 6 সেমি হলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত, এটা উত্তর হবে সি নম্বর 9 সেমি। তারপর দেখো, ১৪ নম্বর প্রশ্ন, এই ১৪ নম্বর প্রশ্ন অপশন দেওয়া আছে, তার মধ্যে এটা উত্তর হয়ে যাবে ডি নম্বর 50°। তারপর দেখো, প্রশ্ন রয়েছে ১৫ নম্বর, 100^100 এর সমান হলো, দেখো এখানে অপশন দেওয়া আছে, তার মধ্যে এটা উত্তর হয়ে যাবে অপশন এ, ঠিক আছে, 2^100 × 50^100। তারপরে দেখো, ১৬ নম্বর প্রশ্ন, 36 লিটার ডেটল জলে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5:1 হলে জলের পরিমাণ কত, এটা উত্তর হবে 30 লিটার, বি নম্বর। তারপর দেখো, ১৭ নম্বর, 3ab 9a² c
12 a square c square এর লসাগু কত এটা উত্তর হবে সি নম্বর 36 a square b c square তারপর দেখো 18 নম্বর প্রশ্ন গ্রিল তৈরির কারখানায় 15 দিনে 3টি লোহার গ্রিল তৈরি হয় 8টি একই রকম লোহার গ্রিল তৈরি করতে কত দিন সময় লাগবে এটা উত্তর হবে এ নম্বর 40 দিন তারপরে দেখো 19 নম্বর প্রশ্ন এই 19 নম্বর প্রশ্নের উত্তর হবে বি নম্বর 70 ডিগ্রি তারপর দেখো 20 নম্বর প্রশ্ন কর্ড লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব 85 কিমি কিন্তু মেন লাইনে সেই দূরত্ব 5% বেশি মেন লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব কত এটা উত্তর হবে ডি নম্বর 89.25 কিমি আশা করি ভিডিওটি ভালো লেগেছে এই রকম পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যদি তোমাদের এসব অঙ্কের সমাধান দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানাও আমি পরবর্তী একটি ভিডিওটিতে এই সব অঙ্কগুলোর সমাধান নিয়ে আলোচনা করে নেব